আসসালামু আলাইকুম তো আজ আমি নিয়ে হাজির হয়ে গেলাম একটা ডাল পুরির রেসিপি তাহলে চলুন দেখে আসি তো এখানে নিয়েছি আমি মুসুরির ডাল আর এই মুসুরি ডালটাকে আমি বিশ মিনিট ভিজিয়ে রেখেছি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চুলায় দিয়ে দিবো এটা সিদ্ধ হওয়ার জন্য তো চুলায় দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব একটু সামান্য লবণ এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব একটু নেড়ে নিচ্ছি তো এটা বলক আস্তে আস্তে আমি এদিকে ডোটা তৈরি করে নিব তো একটা বাটি নিয়েছি এখন দিয়ে দিব এক কাপ ময়দা সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব এখন হাত দিয়ে একটু মিশিয়ে নিব আমার মিশানো হয়ে গেছে এখন আমি এক কাপ ময়দার সাথে আমি এক টেবিল চামিচ তেল দিয়ে দিলাম এখন তেলটাকে হাতে ঘষে ঘষে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিব। তো মিশানো হয়ে গেছে এখন আমি একটু নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব পানিটা আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব দিয়ে একটা শক্ত খামির তৈরি করে নিব তো আমার খামিরটা রেডি হয়ে গেছে আমি এখন একটু তেল উপরে দিয়ে ভালো করে মেখে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখব তিরিশ মিনিট আমি ঢেকে রাখব তো এখন দেখব আমার ডালটা বলক চলে এসেছে কিনা তো আমার ডালে বলক চলে এসেছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত তো সিদ্ধ হয়ে গেছে এটা এখন একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি ডালের গায়ে একটু পানি আছে এটাকে এখন একটু নেড়ে চেড়ে শুকিয়ে নিব চুলা রাসটা একদম লোতে থাকবে তো শুকিয়ে গেছে নামিয়ে নিয়েছি এটা ঠান্ডা হয়ে গেছে এখন ছাড়ে একটু চাপিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব শুকনো মরিচ জালটা স্বাদ অনুযায়ী দেবেন আমি তেল ছাড়াটা টেলে নিয়েছি এখন হাতে একটু চটকিয়ে নিচ্ছি হয়ে গেছে এখন দিয়ে দিব কিছুটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতাটাও খুব চিকন করে কেটে দিবেন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে আপনারা চাইলে সরষের তেল ব্যবহার করতে পারেন আমি সরষের তেল ব্যবহার করব না তো ডালটা আমার মাখা হয়ে গেছে আর এই দিকে আমার ডোটাও রেডি তো তিরিশ মিনিট হয়ে গেছে এখন এই আমি তুলে নিচ্ছি নিয়ে এই জায়গাটাতে আমি এখন দুই হাতে ভালো করে একটু মতে নিব রেডি হয়ে গেছে তো এখন আমি লিচি কেটে নিব তো আমি দুইটা লিচি কেটে নিচ্ছি তো একটা দিয়ে আমি একটা পুরি বানিয়ে নিব তো পুরি বানানোর জন্য একটা আমি হাতে নিয়েছি আর এটাকে একটু বাটি সিস্টেম করে নিব বাটির মতো আপনারা চাইলে বেলুন দিয়ে একটু বেলে নিতে পারেন তো এখন আমি দিয়ে দিব একটু ডাল ডালের পরিমাণটা একটু কম দিবেন বেশি দিলে পুরিটা ফেটে যাবে এভাবে ধরে চেপে ভালো করে একটু লাগিয়ে নিব আর এই অংশটুকু একটু ছিঁড়ে নিব এখন হাত দিয়ে চেপে চেপে এটা ভেজে নিতে পারেন একটু চড়া করে তো আমি এটাকে একটু বেলেনের সাহায্যে একটু বেলে নিব সামান্য একটু ময়দা দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু চাপ দিয়ে এটাকে বেলে নিচ্ছি বেশি চাপ দেওয়া যাবে না জোরে করে তাহলে বিট থেকে ডালটা বেরুয়ে আসবে হয়ে গেছে আমি এরকম মোটা করে নিয়েছি তো আপনারা চাইলে সাইজে ছোটো করতে পারেন তো কড়াইতে তেল দিয়েছি তেলটা যথেষ্ট পরিমাণ গরম হয়ে গেছে তো এখন আমি পুরিটা বেজে নিচ্ছি তো চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখবেন তা না হলে পুরিটা পুড়ে যাবে আবার একেবারে চুলার আঁচটা কমানো যাবে না তাহলে পুরিটা ফুলবে না এখানে একটু নেড়ে দেব এখানে একটু চারপাশ দিয়ে একটু তেল দুলিয়ে দুলিয়ে দিব খুব সুন্দরভাবে বুদ বুদ উঠেছে পুরীর উপরে খুব এটা এখন তুলে তেলটা জড়িয়ে তো সবগুলো পুরি আমি বানিয়ে নিয়েছি এভাবেই তো পুরিগুলো আমার ঠান্ডা হয়ে গেছে তো আমি একটু চেপে চেপে ভিতর থেকে বাবুলগুলো বের করে নিচ্ছি আর একটু ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরটা ঠিক হোটেলের মতো হয়েছে দেখতে একটু রাবার টাইপের আর ভিতরটা দেখেন কতটা সুন্দর ভিতরে একদমই তেল ঢুকে নাই কতটা সুন্দর হয়েছে দেখতে তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সাথে থাকা বেল আইকনটা ক্লিক করবেন তো এই পর্যন্ত ভালো থাকেন Allah, peace.